হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। যেহেতু ঘুরতে বেরোইছি, ঘুরতে বেরোলে তো আসলে খুব ভালো থাকাই হয়। তো আমরা আজকে চলে আসছি 300 ফিটের লেক ভিউ। জায়গাটার নাম হচ্ছে লেক ভিউ। জায়গাটা খুব সুন্দর, আসলে মেলার মতো একটা পার্ক, মানে একটা খুব সুন্দর একটা জায়গা, আমার ভালো লাগে। আমি আরও গেছি ওইখানে। আর হচ্ছে আমরা এখন ভিতরে যাচ্ছি। এই তো আমরা অটো করে আসছি, অটো থেকে নেমে এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি। এই সাইডে যে দোকানগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে ফুচকার দোকান। এখানে ফুচকা পাওয়া যায়। তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে আপনার ছোট ছোট দোকানগুলো আছে, ওইগুলোতে বিভিন্ন বাচ্চাদের খেলনা টেলনা এগুলো পাওয়া যায়। তো আমরা আসলে মূলত আসছি কাশফুল দেখতে, যেহেতু শরৎকাল কাশফুল তো দেখতেই হয়। তো ওই তো দূরে দেখা যাচ্ছে কাশফুল। আসলে এইখানে আমরা আসছি, এখানে যতটা না কাশফুল আছে ততটা ছিল আমরা যখন নাকি গাড়িতে ছিলাম, মানে ওইখানে খুব বেশি ছিল গাড়ি দিয়ে আসার সময় রাস্তার দুই পাশে। তো এই যে এটা হচ্ছে একটা কুড়িয়ে ঘর রেস্টুরেন্ট, তার ভিতরে আমরা যাইনি, আমরা মানে বাহিরেই আগে গেছি ছবি টবি তোলার জন্য। কাশফুল যেহেতু কাশফুলে শরৎকাল বলে কথা, কাশফুলের সাথে ছবি না তুললে তো আর হয় না। তো এই তো দোল্লা দে নাচতেছে কাশফুলগুলো খুব সুন্দর করে। আর এখানে আমরা ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি। তো হাঁটতে হাঁটতে অনেকটাই সামনে গেলাম, সামনে যাচ্ছি আর হচ্ছে ভিডিওগুলো করতেছি। এই তো আমরা এখানে দেখলাম সবাই, এখানে অনেক কাপল আসছে, তো ওরা ছবি তুলতেছে, আমরাও এখানে চলে আসছি ছবি তোলার জন্য। তো এই তো আমার ভাইয়ের কাছ থেকে চায়া টায়া ফুল নিলাম, যে ফুলগুলো দেবো একটু ভিডিও করি। তো ভিডিও টিডিও করা শেষ, ওই আমাদের তো আমাদের কাছ থেকে ফুল নিয়ে বাচ্চারাও ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। আর এইখানে হচ্ছে রাস্তার মধ্যে অনেক পানি জমে আছে। এই তো আদিবের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, আদিব দৌড়াদৌড়ি করতেছে। আর খুব আনন্দ পায় আসলে বাহিরে ঘুরতে গেলে কোথাও, আসলে ঘুরতে আমরা সবাই পছন্দ করি। তো আমার হাজব্যান্ডও যেমন পছন্দ করে, আমার ছেলেও তেমন, আর আমি তো আরও বেশি, মানে বলার বাহিরে, মানে চান্স পাইলেই চলো না ঘুরতে যাই আমরা এরকম আর কি। তো আমাদের সাথে মানে আমার মেজো যাও আর কি ঘোরাঘুরি পছন্দ করে, উনিও যায় আমাদের সাথে, ওনার ছেলেরা যায়। তারপরে হচ্ছে আমার বড় ননাস, ওনারাও ঘুরে আমাদের সাথে। আসলে সবাই মিলে ঘুরতে মজাই অন্যরকম। আর বিশেষ করে আমরা হচ্ছে আমার বড় ননাসের বাড়ি হচ্ছে 300 ফিটের ওইখানে পূর্বাচলে, তো ওইখান থেকেই আমরা ঘুরতে গেছি। ওনাদের বাসায় আগে গেছিলাম ঘুরতে, তো ওইখান থেকেই আমরা ঘুরতে বের হয়েছি। তারপরে এখানে হচ্ছে সবাই নদীর পাড় নেমে গেল, এইখানে সবাই দেখতেছে। আর হচ্ছে যেহেতু আমরা ঘুরতে বের হয়েছি একটু লেট হয়ে গেছে, তো হচ্ছে সবাই নেমে গেছে। আর আমরা ওইখানে নৌকা নিয়ে নিই, তো ওইখানে সবাই নৌকার দিয়ে ঘুরতেছিলো। আর আমাদের সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আসলে আর উঠি নেই, যেহেতু বাচ্চা টাচ্চা ছিল সবাই একসাথে। আর এইখানে আমরা চলে আসছি একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো ভিতরে হচ্ছে আদিবের পাপা চলে গেছে আর শাওন চলে গেছে। না, আমি অনেক চেষ্টা করলাম যাওয়ার জন্য, কিন্তু আমার এত ভয় লাগতেছিলো বলার বাহিরে। আর মানে বাঁশের আর কাঠের ইগুলো একদম নরম হয়ে গেছিলো, মনে হচ্ছে পড়ে যাব। তো আর ওইখানে আমি যাইনি। তো এই তো আমাদের ফুচকা রেডি, ফুচকা চলে আসছে। তো এখন সবার খাওয়ার পালা ফুচকা, এখন আমরা সবাই ফুচকা খাবো। এই হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব এখন শুরু। আদি ফুচকা খাবে না, এই তো দিতেছে ওর পাপা ফুচকা খাবে না, ওর পাপা খাচ্ছে, আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকাটা খুব ভালোই ছিল, খুব মজা লাগছে, সবাই মিলা খাইতেছিলাম। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দিছে আর কি, খুবই ভালো লাগছে। তো এই তো রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম অন্ধকার। তো আবার একটা চলে গেলাম হালিমের দোকানে হালিম খাওয়ার জন্য। বাইরে ভাই এত বিচ্ছিরি হালিম আমার জীবনে আমি খাইনি, হালিম খাইছি সবসময় ঠান্ডা, মানে গরম। আর এইখানে মানে প্রচুর ঠান্ডা হয়ে গেছে, সব জমে গেছে, মানে এটা হালিম খেলাম না কি খেলাম বুঝলাম না। আর ওনাদের মানে সিলিন্ডার গ্যাস ওইটাও নষ্ট হয়ে গেছে। পেয়ে গেলাম একটা জোনাকি পোকা, তো এটা আবার রিয়া ধরে নিয়ে আসছে। তারপর তো হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল পদ্ম ফুল, যেহেতু অক্টোবর মাস চলে আসছে, পদ্ম ফুল এখন হচ্ছে হিন্দুদের পূজার সময়টা লাগবেই মাস্ট। আর এই হচ্ছে রাইডগুলো রাতে খুব সুন্দর লাগতেছিল। তো আমার ভিডিও এই পর্যন্তই ছিল,
আর শাওনের রাইডগুলো তো উঠছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।